হাই ফ্রেন্ড, আমি একটা ছোট্ট আসনের ডিজাইন নিয়ে এসেছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে একটা ছোট্ট পুজোর ডিজাইন নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো, প্রথমে হচ্ছে তিন একটা দুটো তিনটে চারটে ঘর নিয়েছি নিচ থেকে, ঠিক আছে। চারটের পর ত্রিকোণাকৃতি দুটো নিয়েছি, ত্রিকোণ দুটো, একটা দুটো ঘর, তার উপর দিয়ে ছটা ঘর নিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তার উপর দিয়ে ত্রিকোণাকৃতিভাবে আবার একটা দুটো তিনটে ঘর নিয়েছি, তার উপর দিয়ে দুটো ঘর নিয়েছি, দুটো ঘর করে আটটা লাইন গেছে, আটটা লাইন গিয়ে তার উপর দিয়ে গেছে চারটে ঘর। এক প্রথম ঘরে প্রথম লাইনে চারটে ঘর নিয়েছি, তার উপরের লাইনেও সেম চারটে ঘর নিয়েছি, ঠিক আছে। এই সাইড গেল, সেম আবার এই সাইডেও যাচ্ছে, ওই একইভাবে দুটো ঘর নিয়েছি, ত্রিকোণ আকৃতি নিয়ে একটা ঘর দুটো ঘর, তার উপর দিয়ে ছটা লাইন গেছে, মানে ছটা ঘর নিয়েছি, একটা লাইনে ছটা ঘর, তার উপর দিয়েও তিনটে নিয়েছি, সেম এখানে যেটা নিয়েছি ওখানেও সেম সেরকম নিয়েছি, তিনটে ত্রিকোণ আকৃতি নিয়ে, তারপরে ওপর দিয়ে আটটা ঘর গেছে একটা লাইনে, দুটো লাইনের মধ্যে আটটা আটটা করে ঘর নিয়েছি, তার উপরে চারটে, এইখানে চারটে লাইনে একটা একটা লাইনে চারটে ঘর আছে, তারপরের লাইনে চারটে ঘর আছে, এরকম মিলিয়ে একটা পুজো বানিয়েছি, ছোট্টর উপরে একটা পুজো বানিয়েছি। এবার এর ভেতরে বর্ডার দিতে পারেন যে কোনো কালার দিয়ে, আপনাদের আপনাদের চয়েসের মতো। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অতি অবশ্যই যাবেন জানাবেন, কমেন্ট শেয়ার লাইক অতি অবশ্যই দেবেন, আর যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন।